কিছু সময় পর ড্রয়িং রুমে গিয়ে দেখতে পেলাম সেখানে বসে আছে আমার বড় মেয়ে মিম ও তার স্বামী রাহাত। আমি যখন ড্রয়িং রুমে গেলাম আমার মেয়ের জামাই সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সোফার উপরে বসার সাথে সাথে আমার বড় মেয়ে বলল, বাবা তুমি এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কিছুটা খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আমার মেয়ে আমাকে দেখতে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে আমার মেয়ের কথা আমার খুশিতে পানি ঢেলে দিল। আমার মেয়ে বলল, তোমাদের জামাই সিদ্ধান্ত নিয়েছে, সে বিদেশে যাবে, বিদেশে পাঠানোর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে বাবা। তখন আমার মেয়ের জামাই রাহাত আমাকে বলল, বাবা আমি যদি বিদেশ যেতে পারি তাহলে তো ভালোই হবে, আমি সংসারের জন্য কিছু একটা করতে পারবো। বাবা বিদেশে পাঠানোর মতো টাকা কি আমার আছে? আমি যে টাকা বেতন পাই তা সংসারের খরচ করতে করতেই চলে যায়, মেয়ের সুখের জন্য এটুকু করতে পারবে না। এমন সময় আজাদ এসে আমাকে বলল, বাবা আমাকে 5,000 টাকা দিতে হবে, ভাবিস না আমি একটা টাকার মেশিন, আমি তোকে টাকা দেব কিন্তু আমাকে কিছুটা সময় দিতে হবে, এখন তো আমার কাছে কোনো টাকা নেই, তুমি টাকা কোত্থেকে দেবে আমি এত কিছু বুঝি না, আমাকে আজ বিকেলের ভেতরে 5,000 টাকা দিতে হবে। এই কথা বলে আজাদ সেখান থেকে চলে গেল। আমি তখন আমার মেয়েকে বললাম, স্বামীকে নিয়ে যেহেতু আমাদের বাড়িতে এসেছিস কয়েকটা দিন থেকে যা, আমি টাকা জোগাড় করতে পারি কিনা দেখছি। বলে আমি ড্রয়িং রুম থেকে চলে আসলাম। তখন আমার মেয়ের জামাই আমার মেয়েকে বলল, তোমার বাবা যদি আমাকে টাকা না দেয় তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। বিকেলবেলা বাথরুমে যাওয়ার সময় হঠাৎ ড্রয়িং রুম থেকে কয়েকজনের কথা শব্দ শুনতে পেলাম। কারা কথা বলছে তা দেখার জন্য পর্দার কাছাকাছি আসতে দেখলাম ড্রয়িং রুমে আমার বড় মেয়ে মিম ও তার জামাই রাহাত ও আমার ছেলে আজাদ বসেছিল। আমার বড় মেয়ের জামাই রাহাত বলল, বাবা মরে যাবার আগে যা করার করতে হবে, বাবা মরে গেলে বড় ভাই সবকিছুতেই ঝামেলা করবে। আমি আড়াল থেকে কথাগুলো শুনে মনে মনে ভাবলাম, আমার ছেলে মেয়েগুলো আমার অসুস্থতার খোঁজ খবর না নিয়ে, চিকিৎসা না করিয়ে আমি মরার পরে আমার সম্পত্তি হাতানোর পরিকল্পনা করছে। আমার মেয়ে বলল, আমার বিয়ে হয়েছে, এখন আমার সংসার হয়েছে, আমার স্বামী যদি বিদেশ যেতে পারে তাহলে আমার সংসারের জন্যই তো ভালো হয়। আমি বাবাকে বললাম কিছু টাকা পয়সা দিতে, কিন্তু বাবা আমাকে টাকা দিতে চাচ্ছে না। বাবার কাছে অনেকগুলো টাকা আছে কিন্তু বাবা আমাদেরকে টাকা দেবে না, বাবার কথা কি আমরা মেনে নেব? আমরা তো টাকা নিয়ে ছাড়বো। ওদের কথাগুলো শুনে আমার চোখে জল চলে আসলো। আমি কাদের জন্য এত কিছু করেছি দিনের পর দিন, দিনের পর দিন না খেয়ে কাদের জন্য টাকা জমিয়ে রেখেছি? ওরা তো কেউ আমার কথা ভাবে না, ওরা যে যা স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম। রাতের বেলা আমি যখন শুয়ে আছি আমি কিছুটা অসুস্থতা অনুভব করছি, মানসিক যন্ত্রণার চাপ আমি নিতে পারছি না। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তোমার শরীর কবে ভালো গিয়েছে একটু বলতে পারবে? রাত হলে তোমার যত ঝামেলা বেড়ে যায় তাই না? তবু আমি বললাম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার গলাটা শুকিয়ে গেছে, এত রাতে আমি তোমার জন্য পানি আনতে যাব, তোমার কি মাথা খারাপ? আমি বুঝতে পারলাম আমার স্ত্রী আমাকে পানি এনে দেবে না, তাই আমি আর সময় নষ্ট না করে অসুস্থ শরীরটা নিয়ে খাট থেকে উঠে পানি পান করতে চলে গেলাম। অসুস্থ শরীর নিয়ে আমাকে বাজারে যেতে হলো বাজার করতে। আমার ছেলে লেখাপড়া নিয়ে ব্যস্ত, সে বাজারে যেতে পারবে না। মেয়ের জামাই শ্বশুর বাড়িতে এসেছে, সে কিভাবে বাজারে যাবে? শরীর সুস্থ হোক আর অসুস্থ হোক, ঘরের সব খাবার জোগাড় করা আমার দায়িত্ব কর্তব্য, বাঁচে কিংবা মরি তাতে কার কি আসে যায়। বাবা মানেই তো কলুর বলদ। অসুস্থ শরীর নিয়ে ঘরের সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু কার কোনো শব্দ নেই। অসুস্থ শরীর নিয়ে দাঁড়াতে পারছিলাম না। এমন সময় দেখি আমার স্ত্রী দরজা খুলে বাইরে এসে বলল, বাজার থেকে কি এনেছো? আমার জন্য কি পান কেড়ে নিয়ে এসেছো? তোমার তো আবার কোনো কিছু মনে থাকে না, আমি যদি তোমাকে কিছু আনতে বলি কোনো না কোনো তাল বাহানা করো। আমি অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তবুও বললাম, নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। তারপর আমার স্ত্রী আমার হাতে থাকা ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে চলে গেল। অথচ অসুস্থ শরীর নিয়ে বাজার করে আনতে আমার প্রাণ যায় যায় অবস্থা। একটিবারের জন্য আমার স্ত্রী জিজ্ঞেস করলো না আমি ঔষধ কিনেছি কিনা, শুধু তার পান এনেছি কিনা, তার চাহিদা পূরণ হয়েছে কিনা, সেটাই শুধু জিজ্ঞেস করলো। অথচ আমি মনে মনে ভেবেছিলাম আমার স্ত্রী এসে আমাকে দেখে বলবে, তুমি অনেক ঘেমে গেছো, তাড়াতাড়ি রুমের ভেতরে আসো, তোমাকে বাতাস করি, একটু ঠান্ডা শরবত দেই। আসলে আমার বোঝার ভুল, আমি তো এই সংসারের কর্তা, আমার দায়িত্ব সংসারের ঘানি টানা, বিনিময়ে প্রতিদান আশা করা ভুল। আমার স্ত্রী রান্নাঘরে রান্না করছিল। আমার মেয়ে মিম এসে বলল, তোমাদের জামাই এসেছে, ভালো মন্দ রান্না করবে না? রান্না তো করতে চাই ভালো মন্দ, ভালো মন্দ রান্না করলে আমিও তো একটু খেতে পারি, বাবাকে ফোন করে দেখো, ভালো মন্দ
আনতে বলো, তুই ফোন করে দেখ তোর বাবা কি বলে। আজ রবিবার, আমার অফিস খোলা, অসুস্থ শরীর নিয়ে অফিসে এসেছি। ক্লান্ত শরীরে অফিসে কাজ করছিলাম, এমন সময় দেখলাম আমার মোবাইলে আমার মেয়ের কল এসেছে। আমি মোবাইলটা রিসিভ করে কানে দিয়ে বললাম, হ্যাঁ বল মা। বাবা আসার সময় মাছ মাংস নিয়ে আসবে। আমি কোনো কথা না বলে চুপচাপ তার কথা শুনতে লাগলাম। আমার নীরবতা দেখে আমার মেয়ে আবারও বলল, বাবা কথা বলছো না কেন? মাছ মাংস আনতে বলেছি, তুমি কোনো কথা বলছো না কেন? আসার সময় কোনো টাকা নিয়ে আসেনি, মাছ মাংস আনবো কোত্থেকে? আমি জানতাম তুমি এমনটাই বলবে। মেয়ের এমন কথা শোনার পর পাশে দাঁড়ানো আমার স্ত্রী দোলা বেগম মোবাইলটা কেড়ে নিয়ে বলল, মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসেছে, তাকে কি একটু ভালো মন্দ খাওয়াতে পারবে না? তাহলে কেমন বাবা তুমি? আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম মাছ মাংস ছাড়া বাড়িতে আসবে না। কথাটা বলেই আমার স্ত্রী মোবাইলটা কেটে দিল। আমি মনে মনে ভাবলাম ওদের জন্য কলিজা কেটে দিল, ওদের মন পাবো না, কোনো কিছু দিয়ে আমি ওদের খুশি করতে পারবো না। এমন সময় আমাদের অফিসের এমডি এসে আমার সামনে দাঁড়ালো। আমি বসা থেকে উঠে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। আমার সালামের জবাব দিয়ে এমডি সাহেব বললেন, আপনি তো আমাদের অফিসে অনেকদিন যাবৎ কাজ করছেন, আপনি সততার সাথে আমাদের সাথে এতদিন ধরে কাজ করে গেছেন, আপনার মতো ভালো কলিগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি এমডি স্যারের মুখে এমন কথা শুনে বললাম, আপনার অফিসে কাজ করেছি বলেই তো আমি আমার সংসার চালাতে পেরেছি, আপনি তো আমার অন্নদাতা। এমন করে বলবেন না, আপনি কিছু সময় পর আমার কেবিনে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। এই কথা বলে এমডি স্যার চলে গেলেন। আমি টেনশনে পড়ে গেলাম, এমডি স্যার আবার আমার সাথে কি কথা বলতে চায়। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, আমি কোনো ভুল করিনি তো। কিছুক্ষণ পর আমি আমার এমডি স্যারের রুমে গেলাম, আমার এমডি স্যার কাজ করছিলেন। আমি কাছে গিয়ে বললাম, আমাকে আপনি আসতে বলেছিলেন, আমি কি কোনো ভুল করেছি? এমডি স্যার আমার হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বললেন, বসুন, আমাদের জন্য আপনি অনেক কিছুই করেছেন, অথচ আপনার জন্য আমি কিছুই করতে পারিনি, আমি আপনাকে কিছু সম্মানই দিতে চাই। বলেই এমডি স্যার পাশের ড্রয়ার থেকে কিছু টাকা বের করলেন এবং টাকাগুলো হাতে দিয়ে দুহাত চেপে ধরে বললেন, এই টাকাগুলো রাখুন, এই টাকাগুলো আপনার। আমি টাকাগুলো দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু টাকাগুলো নিতে আমি রাজি ছিলাম না। আমার অপারগতা দেখে আমার মালিক বলল, এটা আপনার প্রাপ্য, আপনি গতকাল আপনার শরীরের রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচিয়েছেন, আপনি না থাকলে হয়তো আমার বাবা বেঁচে উঠত না, আপনার মতো সন্তান যেন প্রতিটি ঘরেই থাকে। এ কথা বলতে গিয়ে আমার চোখে জল চলে আসলো, আমার ছেলে মেয়েদের কথাও আমার মনে পড়ে গেল। তাদের জন্য এত কিছু করার পরেও আমি তাদের মন পাই না, তাদের কাছে একটু সম্মান পাই না। আমার এই অবস্থা দেখে আমার এমডি স্যার বলল, আপনার যে কদিন মন চায় আপনি ছুটি কাটিয়ে আসুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে এমডি স্যারের সামনে থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় দেখলাম আমাদের ড্রয়িং রুমে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে এবং মেয়ের জামাই বসে কথা বলছিল। আমি অফিস থেকে আসতেই আমার হাতে শপিং ব্যাগ দেখে ওরা কাড়াকাড়ি শুরু করলো, কে কোনটা নেবে, ওটা নিতেই ব্যস্ত, একবারও আমার দিকে খেয়াল করে দেখলো না কেউ। আমি শুধু সামনে দাঁড়িয়ে ওদের অবস্থাটা দেখছিলাম। আমি যে অসুস্থ শরীর নিয়ে অফিস করতে গিয়েছি, আমার অসুখ কি ভালো হয়েছে বা আমার কেমন লাগছে, এগুলো দেখার ওদের সময় নেই, ওরা শুধু ব্যস্ত আছে আমি ওদের জন্য কি শপিং নিয়ে এসেছি, কার্ডটা সুন্দর, কার্ডটা বেশি দামি, ওদের লক্ষ্য শুধু ওইদিকে, আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এমডি স্যারের দেওয়া টাকাগুলো পকেট থেকে বের করে আমার স্ত্রীর সামনে ধরতে আমার স্ত্রী এক টান মেরে ওই টাকাগুলো নিয়ে নিলেন। আমার যেন মনে হলো আমি ওদের চাহিদা পূরণের মেশিন। একটিবারের জন্য জিজ্ঞেস করলো না এই টাকা কোত্থেকে এলো, এত শপিং কি করে করলাম, ওদের এটা জানার বিষয় নয়। আমি ওখান থেকে নিজের রুমে চলে আসলাম, ক্লান্ত শরীরটা খাটের সাথে এলিয়ে দিলাম। আমি যে আর পারছি না, সংসারের ঘানি টানতে টানতে আমি আজ বড্ড ক্লান্ত, আমি একটু মুক্তি চাই। এই পৃথিবীতে সমস্ত বাবাদের জন্যই কি স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নেয়া, নিজের সখ আহ্লাদ বলে কিছুই কি নেই? আমিও তো মানুষ, আমারও তো সুখ দুঃখের অনুভূতি আছে, কিন্তু সেটা ওরা বুঝতে চায় না। সম্মানিত ভিউয়ার্স, এই পৃথিবীতে বাবা নামক ছাতাটা যাদের মাথার উপর নেই তারা জানে বাবার ছায়াটা কিরকম, আর যাদের আছে তাদের মধ্যে অনেকে সে বটবৃক্ষের মূল্যায়ন করতে জানে না। আমরা চাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের কমেন্টের অনুপ্রেরণায় আমরা সুন্দর সুন্দর গল্প তৈরি করতে উৎসাহ পাই। আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট বক্সে এসে কিছু একটা লিখে জানান, আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।